1757 সালে পলাশির আম্রকাননে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর বাঙালির ভাগ্যাকাশে নেমে আসে পরাধীনতার ঘোর অন্ধকার। কিন্তু পরাধীনতার কাছে বাঙালি মাথা নত করেনি কোনোদিন। এগিয়ে আসেন ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, সুভাষচন্দ্র বসু, এ কে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা ভাসানীর মতো অসংখ্য সংগ্রামী মানুষ। অনেক আন্দোলনের পথ পেরিয়ে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। কিন্তু বাঙালির কাছে স্বাধীনতা যেন সোনার হরিণের মতো অধরাই থেকে যায়। প্রথম আঘাত আসে বাঙালির ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে। ১৯৫২ একুশে ফেব্রুয়ারি বাঙালি ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ। বাঙালির সেই রক্ত ঝরা সংগ্রাম মুখর দিনেরই তরুণ এক ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান। ব্যক্তিগত জীবনে মুজিব বিনয়ী হলেও কর্তব্যনিষ্ঠায় অবিচল। সাধারণ মানুষের পক্ষে কথা বলার অপরাধে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কার আদেশেও তাকে টলাতে পারেনি। ১৯৫২ সালে আওয়ামী লীগের প্রাদেশিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এই দৃঢ়চেতা সংগ্রামী যুবক গণমানুষের আন্দোলনকে আরও বেগবান করেছিলেন। ১৯৫৪ সালে যৌথ রাজনৈতিক নেতৃত্বে গড়ে ওঠে যুক্ত ফ্রন্ট। প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠনের পরও যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়। অন্যান্য নেতার সাথে শেখ মুজিবও গ্রেপ্তার হন। কারামুক্ত হয়ে ১৯৬৬ সালে মুজিব ঘোষণা করেন বাঙালির মুক্তির সনদ ৬ দফা। আগরতলা ষড়যন্ত্র মামলায় আবারও গ্রেপ্তার, কিন্তু বিক্ষুব্ধ জনতার দাবিতে স্বৈর শাসক তাকে মুক্তি দিতে বাধ্য হয়। ১৯৬৯ কারামুক্ত মুজিবকে সর্বস্তরের মানুষ বরণ করে নেয় বঙ্গবন্ধু অভিধায়। ১৯৭০ সাধারণ নির্বাচনের আগে দেশের উপকূলীয় অঞ্চলে ঘটে স্মরণকালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। নির্বাচনী প্রচারণার কাজ বন্ধ রেখে বঙ্গবন্ধু ছুটে যান দুর্গত মানুষের কাছে। ১৯৭০ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ১৬৯ আসনের মধ্যে ১৬৭ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে শুরু হয় নানা টালবাহানা। অবশেষে ৭১ ৭ মার্চ ঢাকায় এক অবিস্মরণীয় জনসভায় বঙ্গবন্ধু জাতিকে স্বাধীনতার দিক নির্দেশনা দেন। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু ডাকে
একাত্তরের 8ই মার্চ থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানের স্বৈরশাসক বঙ্গবন্ধুর সাথে প্রহসনের বৈঠক করে 25শে মার্চ গভীর রাতে সেনাবাহিনী রেলিয়ে দেয় এদেশের শান্তিপ্রিয় মানুষের উপর। সে রাতে গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিতে পিলখানার ইপিআর ঘাটে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সাথে মাতৃভূমিকে মুক্ত করার জন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপোষ নাই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। সকল আওয়ামী লীগ নেতাকর্মী ও অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতা প্রিয় লোকদের এই সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা। 71-এ 10ই এপ্রিল প্রবাসে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগীরা বঙ্গবন্ধুকে দেশের রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক করে স্বাধীন বাংলা সরকার প্রতিষ্ঠা করেন। ১৭ই এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলার আমবাগানে প্রবাসী সরকার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এ কে এম কামারুজ্জামান প্রমুখ জাতীয় নেতাদের তত্ত্বাবধানে পরিচালিত এই সরকারের অধীনেই শুরু হয় স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম। হানাদার পাক বাহিনী এবং তাদের এদেশীয় দোসর ঘৃণ্য রাজাকার আলবদর আল শামসের নিষ্ঠুর বর্বরতা থেকে নারী, পুরুষ, এমনকি শিশুরাও সেদিন রেহাই পায়নি। তাদের নারকীয় গণহত্যা আর ধ্বংসযজ্ঞে সেদিন স্তব্ধ হয়েছিল বিশ্ববিবেক। এরপর দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অসংখ্য মানুষের প্রাণ, অগণিত মা বোনের সম্ভ্রম আর আপামর জনসাধারণের অপরিসীম ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1971-এর 16ই ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়। বিশ্ব জনমতের চাপে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে বঙ্গবন্ধু 1972-এর 10ই জানুয়ারি দেশে ফিরে আসেন। দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে বঙ্গবন্ধুকে সেদিন এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। দীর্ঘ 9 মাসে বর্বর পাক সেনা আর তাদের এদেশীয় দস্যুরা এক ধ্বংসস্তূপে পরিণত করেছিল এই দেশ। ভেঙে পড়েছিল যোগাযোগ ব্যবস্থা সহ সকল অবকাঠামো। বঙ্গবন্ধুকে প্রায় 3 কোটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নিতে হয়েছিল। পাকিস্তানে আটকে পড়া
প্রায় 5 লাখ সামরিক বেসামরিক বাঙালিকে দেশে এনে তাদের পুনর্বাসন সহ এদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর কাজও শুরু করতে হয়েছিল। বঙ্গবন্ধুর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 72-এ 14 এপ্রিল পর্যন্ত বকেয়া ও সুদসহ কৃষি জমির সকল খাজনা মওকুফ করা হয়। ভূমিহীন কৃষকদের মধ্যে খাস জমি বণ্টন এবং লবণ কর প্রত্যাহার এ সময়ের যুগান্তকারী ঘটনা। এ সময় সূচিত হয় কৃষি খাতে ঐতিহাসিক সবুজ বিপ্লব। বঙ্গবন্ধু নিজের হাতে কাজ করতে মাঠে নেমে এসেছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ সেদিন বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সামিল হয়েছিল দেশ গড়ার মহান সংগ্রামে। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। বাংলার হিন্দু, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূল স্তম্ভ ঘোষণা করে 72-এ 4 নভেম্বর গণপরিষদে দেশের খসড়া সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয়। দুনিয়ার ইতিহাসে বিপ্লবের পরে কেউ শাসনতন্ত্র 11 মাসে দিতে পারে নাই। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আমরা দিয়েছি। আপনাদের দলিল, আপনাদের দলিল, জনগণের অধিকারের দলিল, 25 বছর কত সংগ্রাম করছে দলিলের জন্য, সেই দলিল বাংলার মানুষ পেয়েছে। স্বাধীন দেশে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানালে মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। যার ডাকে একদিন তারা দেশকে শত্রুমুক্ত করতে অস্ত্র নিয়েছিল হাতে, এবার সেই মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে অস্ত্র রেখে তারা গ্রহণ করে দেশ গড়ার এক নতুন শপথ। বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাধীন সার্বভৌম দেশের জনগণ নিজেরাই নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, এই লক্ষ্য সামনে রেখে বঙ্গবন্ধু নির্দেশে ভারত সরকার এদেশে অবস্থানরত ভারতীয় সেনাবাহিনী দ্রুত প্রত্যাহার করে নেয়। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং কর্মকর্তাদের নিরলস চেষ্টা আর অগণিত মানুষের পরিশ্রমেই সেদিন এক ধ্বংসস্তূপের মধ্য থেকে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হয়েছিল। তারা বলে গেল ভাষাই ধর্ম, ভাষাই মোদের মান, মাইকেল বিশ্বকবি নজরুল, সন্তান এই বাংলাদেশে, কায়কুবাদ বিবেকানন্দ অরবিন্দ। অসুস্থ ও আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসন ছাড়াও বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের বীরাঙ্গনার মর্যাদা দিয়ে সমাজে তাদের পুনর্বাসিত করেছিলেন। নারীদের বিষয়ে বঙ্গবন্ধুর যে ভাবনা ছিল এবং নারীদের ক্ষমতায়নে তার যে আন্তরিকতা ছিল, সেটার প্রমাণ কিন্তু আমরা অত্যন্ত চমৎকারভাবে পেয়েছি আমাদের সংবিধানে। প্রথমত সংবিধানে বলা হয়েছে যে বাংলাদেশের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই থাকবে প্রতিটি মানুষের মানবিক মর্যাদা এবং অধিকার রক্ষা করা, এবং নারীদের জন্য বিশেষভাবে বলা হয়েছে যে নারীরা যেন জনজীবনে সবার সঙ্গে সমান অধিকার ভোগ করতে পারে। আমরা যদি সংবিধানের সেই মূল নীতিগুলি হৃদয় দিয়ে, আন্তরিকতা দিয়ে যদি আমরা পুনঃপ্রবর্তন করতে পারি, বঙ্গবন্ধু সেই সময় নারীর অধিকারের ব্যাপারে যে চিন্তাভাবনাগুলি করেছিলেন, যেটা অবশ্যই এসেছিল মানুষের আন্দোলনের মাধ্যমে, নারী আন্দোলনের মাধ্যমে, কিন্তু বঙ্গবন্ধু ছিলেন বলেই সেই আন্দোলনের যে মূল কথাগুলি ছিল, যে দাবিগুলি ছিল, সেটা এত সহজে সংবিধানে সন্নিবেশিত হতে পেরেছিল। বঙ্গবন্ধু শোষণহীন সমাজ ব্যবস্থা এবং সমবায়ের মাধ্যমে
মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। পশ্চিমা শাসকদের কুখ্যাত শিক্ষানীতি বিলোপ করে গঠন করেছিলেন কুদরতি খোদা শিক্ষা কমিশন। প্রাথমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু, 11,000 প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা এবং 40,000 প্রাথমিক স্কুল জাতীয়করণের আওতায় এনে শিক্ষা ব্যবস্থায় গ্রহণ করা হয়েছিল ব্যাপক সংস্কার। বঙ্গবন্ধু চেয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিকদের উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হোক, এর জন্য ডক্টর মোহাম্মদ কুদরতি খোদাকে সভাপতি করে তিনি একটি শিক্ষা কমিশন গঠন করেন। আমি তার একজন সদস্য ছিলাম। আমাদের দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুর জীবদ্দশায় এই শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারিভাবে গৃহীত হলো না এবং বঙ্গবন্ধু হত্যার পর এই রিপোর্ট একরকম ফেলে দেওয়া হলো। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে বঙ্গবন্ধু যা চেয়েছিলেন, যদি তিনি একটু সময় পেতেন, যদি শেষকালে এই খাদ্য সংকট এবং অন্যান্য চাপ তার উপরে এত প্রবল হয়ে না বসত, তাহলে এই শিক্ষা কমিশনের রিপোর্ট তিনি গ্রহণ করতেন এবং শিক্ষাক্ষেত্রে আমরা একটা নতুন সূচনা করতে পারতাম। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ অর্থনৈতিক সুষম বণ্টনের মাধ্যমে শোষণ বঞ্চনা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেছিল। এই লক্ষ্য পূরণে 72-এর 26শে মার্চ বঙ্গবন্ধু দেশে নতুন অর্থ ব্যবস্থাপনার ঘোষণা দেন। এতে ব্যাংক, বিমা, অন্যান্য শিল্প, বিমান, জাহাজ ও পরিত্যক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আসে। নিম্ন বেতনভুক্ত কর্মচারী সহ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি মালিকানাধীন কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরা এতে আর্থিক সুবিধা লাভ করেন। এই সুদূরপ্রসারী পরিকল্পনায় সরকারি চাকুরিতে ব্যাপক নিয়োগও সম্ভব হয়েছিল। বঙ্গবন্ধু যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন কিন্তু আমাদের $1 রিজার্ভ ছিল না। এমনকি IMF-এর সদস্য হবার জন্যে যেই পরিমাণ আমাদের চাঁদা দেবার দরকার ছিল, সেই অর্থটিও কিন্তু বিদেশি মুদ্রাও আমাদের হাতে ছিল না। এই সময়টায় তিনি কেন্দ্রীয় ব্যাংকটাকে পুনর্গঠন করলেন এবং একই সঙ্গে সমস্ত ব্যাংকিং সেক্টরকে তখন তিনি জাতীয়করণ করলেন। যেভাবে তিনি অর্থনৈতিক মুক্তি আনতে চাচ্ছিলেন স্বদেশের জন্যে, সেরকম ফাইন্যান্সিয়াল সেক্টর অর্থাৎ আর্থিক খাতের উপরে সেই ধরনের নিয়ন্ত্রণের কিন্তু প্রয়োজন ছিল। সব দিক থেকে চিন্তা করলে মনে হয় তিনি অত্যন্ত দূরদর্শী একজন অর্থনৈতিক চিন্তক ছিলেন এবং সেইভাবেই স্বদেশকে পরিচালনা করবার জন্য পরিকল্পনা করেছেন এবং নিজে সেটা বাস্তবায়ন করবার উদ্যোগ নিয়েছিলেন। সংবিধানের বিধি অনুযায়ী 1973-এর 7ই মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এই বিজয়কে 7.5 কোটি বাঙালির বিজয় বলে অভিহিত করেন। 73-এর 16ই মার্চ নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু নেতৃত্বে শুরু হয় দেশ গড়ার আরেক সংগ্রাম। এবারের সংগ্রামের লক্ষ্য দেশের 30 লাখ শহীদের আত্মদানকে সার্থক করে তোলা, সেই সাথে আত্মনির্ভরশীল হওয়া এবং অর্থনৈতিক মুক্তি অর্জন। দেশের তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে সুদৃঢ় করাও ছিল কর্মসূচির অন্যতম লক্ষ্য। দেশের প্রথম পাঠশালা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনার কর্মসূচি বঙ্গবন্ধুই সূচনা করেছিলেন। গণতন্ত্র এবং মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন বঙ্গবন্ধু তাঁর দল এবং নেতাকর্মীদের কাছেও ছিলেন অনুকরণীয় আদর্শের প্রতীক। জনগণের সংগঠন
আওয়ামী লীগের নিয়মিত সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে স্বচ্ছতা এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করে তিনি সত্যিকার অর্থেই দলটিকে সাধারণ মানুষের দলে পরিণত করেছিলেন। দলের অন্যান্য অঙ্গ সংগঠনের বেলাতেও এই ব্যবস্থা ছিল অপরিহার্য। নির্বাচনী অঙ্গীকার হিসেবে আওয়ামী লীগ 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ সহ দেশ পুনর্গঠনে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ঘোষণা দিয়েছিল। এসব ঘোষণা বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধু এবার দেশ পরিচালনায় এক মহাপরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করলেন। স্বাধীন সার্বভৌম দেশে একটি যুগোপযোগী শক্তিশালী ও পেশাদার সামরিক বাহিনী গড়ে তোলা ছিল একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কিন্তু বঙ্গবন্ধুর রাজনৈতিক বিচক্ষণতায় সেই চ্যালেঞ্জ মোকাবেলাও সম্ভব হয়েছিল। 75-এর 11 জানুয়ারি কুমিল্লার সামরিক একাডেমিতে বিদায়ী ক্যাডেটদের প্রথম শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু নবনির্মিত এই একাডেমি থেকেই আগামী দিনের দক্ষ সৈনিক গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। 15-ই জানুয়ারি ঢাকার রাজারবাগে বঙ্গবন্ধু উদ্বোধন করেছিলেন দেশের প্রথম পুলিশ সপ্তাহ। মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের সাহসী ভূমিকার কথাও স্মরণ করেছিলেন গর্বের সাথে। সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী বাংলাদেশ রাইফেলস বাহিনীর সদস্যদের বীরত্বের কথাও বঙ্গবন্ধু মনে রেখেছিলেন। এসব বাহিনীকে স্বাধীন দেশের উপযোগী এবং পেশাদার করে গড়ে তুলতে গ্রহণ করা হয়েছিল ব্যাপক কর্মসূচি। প্রতিবেশী দেশ ভারতসহ বন্ধুপ্রতিম বিভিন্ন দেশ সফরের মধ্য দিয়ে বঙ্গবন্ধু তার কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সফরকালে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত সরকারের সমর্থন এবং স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এক সরকারি সফরে এলে দুদেশের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক মৈত্রী ও শান্তি চুক্তি। বিদেশি নেতা নেত্রীরাও এ সময় বঙ্গবন্ধুর আমন্ত্রণে অত্যন্ত আগ্রহ সহকারে বাংলাদেশ সফর করেছেন। বঙ্গবন্ধু রাজনৈতিক প্রজ্ঞায় এ সময় অতি দ্রুত সকল দেশের কাছ থেকে বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায় এবং জাতিসংঘে সদস্যপদ লাভ দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। 73-এ আলজেরিয়ার প্রেসিডেন্ট হুরারি বোমেদিনের আমন্ত্রণে বঙ্গবন্ধু আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে যোগ দেন। বিশ্ব নেতৃবৃন্দের সাথে সেখানে অংশ নেন অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর খোলামেলা আলোচনায়। পাকিস্তানে অনুষ্ঠিত ইসলামী শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগ দিয়েছিলেন। আরব দেশ সফরে গিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, আরবরা আমাদের ভাই, আমরা তাদের সাথে আছি। জাপান সফরকালে বঙ্গবন্ধু জাপানকে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে আহ্বান জানান। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে জাপান যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বাংলাদেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতু সেই সহযোগিতারই অন্যতম নিদর্শন। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো বাংলাদেশ সফরে এসে বঙ্গবন্ধুকে বিশ্বের শান্তি, ঐক্য ও প্রগতির এক মহানায়ক বলে উল্লেখ করেন। বিশ্ব শান্তি পরিষদ বাংলাদেশে এক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে। তারা বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলেও অভিহিত করেন। জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় ভাষণদানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু প্রমাণ করলেন, উন্নয়নশীল বিশ্বে বাঙালিও এগিয়ে চলেছে সমান মর্যাদায়। বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।
বঙ্গবন্ধু ছিলেন আমাদের রাষ্ট্রের স্থপতি, তিনি জাতির পিতা, কিন্তু একই সাথে তিনি ছিলেন আমাদের পররাষ্ট্রনীতির নির্মাতা। এই 3.5 বছরের মাঝে তিনি যা কিছু করা সম্ভব বাংলাদেশকে বিশ্বের আন্তর্জাতিক অঙ্গনের প্রতিষ্ঠা করার, সুপ্রতিষ্ঠিত করার তা তিনি করে গেছেন। আমি এটুকু জোর দিয়ে বলবো যে সেই 1972-এর সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যেসব পররাষ্ট্রনীতির যেসব মেইন থার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বঙ্গবন্ধুরই তৈরি। বঙ্গবন্ধু যদি তখন বেঁচে থাকতেন তখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে তিনি কোন পর্যায়ে নিয়ে যেতেন তা একজন পেশাদার কূটনীতিক হিসেবে আমি দিব্য চোখে দেখতে পাই। বিশ্বকবি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করে বঙ্গবন্ধু বাঙালির এই 2 বরেণ্য মনীষীকে শ্রদ্ধা জানালেন। তার আগ্রহেই কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে স্থায়ীভাবে নিয়ে আসা হয় এবং কবির চল 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 গানটি ব্যবহার করা হয় দেশের রণসঙ্গীত হিসেবে। বাংলা ভাষা, সাহিত্য এবং শিল্প সংস্কৃতির বিকাশেও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুলনা তিনি নিজেই। দেশের গণমাধ্যম, বিশেষ করে বেতার এবং টেলিভিশনের প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ। আর বঙ্গবন্ধুর সৃজনশীল কাজে যিনি সবসময় ছায়ার মতো তার পাশে ছিলেন তিনি বেগম ফজিলাতুন্নেসা বা বেগম মুজিব। আনন্দ বেদনায় এবং প্রায় সকল কাজে যেন তিনি ছিলেন অনুপ্রেরণার অন্যতম উৎস। আজীবন মানুষের অধিকার এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী বঙ্গবন্ধু ইসলামের শান্তি আর সুমহান আদর্শে অনুরাগী ছিলেন সবসময়। ইসলামের আদর্শ নিয়ে গবেষণার জন্য তাঁরই উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এবং পুনর্গঠিত হয় মাদ্রাসা শিক্ষা বোর্ড। ইসলাম বিরোধী অনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। শিশুদের কাছে বঙ্গবন্ধু যেন আর এক মানুষ। তিনি উপলব্ধি করেছিলেন ভবিষ্যৎ প্রজন্মের মাঝেই তাঁর আজীবনের স্বপ্নের কুড়িগুলো একদিন দল মেলে ফুটে উঠবে। বিশ্বের বঞ্চিত মানুষ যখন বঙ্গবন্ধুকে তাদের মুক্তির দিশারি ভাবতে শুরু করেছে ঠিক তখনই সাম্রাজ্যবাদ ও স্বাধীনতা বিরোধীদের ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে যুক্ত হয় কিছু মজুদদার কালোবাজারি। তাদেরই যোগসাজশে 74-এ কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয় সারা দেশে। কিন্তু বঙ্গবন্ধুর দূরদৃষ্টি এবং রাজনৈতিক প্রজ্ঞার ফলে দ্রুত সেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছিল। আসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, বন্যা। বঙ্গবন্ধু উপদ্রুত মানুষের কাছে ছুটে যান। তিনি দুর্গত এলাকার প্রতিটি মহল্লা ও গ্রামে পুনর্বাসন কেন্দ্র খোলার আহ্বান জানান। বিশ্ববাসীও তাদের ত্রাণ সামগ্রী নিয়ে এ সময় বিপন্ন বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়। বঙ্গবন্ধু 1975-এ স্বাধীনতা দিবস উপলক্ষে এক জনসভায় দেশ ও জাতির কাছে তার অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন। দ্বিতীয় বিপ্লবের দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ক্ষেত খামার ও কলকারখানায় উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ, যে ঘুষ খায় সে দুর্নীতিবাদ, যে স্মাগলিং করে সে দুর্নীতিবাদ, যে ব্ল্যাক মার্কেটিং করে সে দুর্নীতিবাদ, যে জমি জিনিস হোর্ড করে সে দুর্নীতিবাদ, যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ, তারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ, যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ। এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করে।
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন তার রাজনৈতিক প্রজ্ঞা আর অভিজ্ঞতায় দেশ এবং মানুষের কল্যাণে সুদূর প্রসারী কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছেন, ঠিক তখনই স্বাধীনতার পরাজিত শত্রুরা হানে চরম আঘাত। স্বাধীনতার পর থেকেই তারা ধর্মের অপব্যাখ্যায় মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে, সৃষ্টি করেছে কৃত্রিম খাদ্য সংকট, হাজার প্রতিবন্ধকতা সৃষ্টি করেও তারা বঙ্গবন্ধুর উন্নয়ন প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত তাদেরই ঘৃণ্য ষড়যন্ত্র আর পৈশাচিক হামলায় সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাধাগ্রস্ত হয় সোনার বাংলা গড়ার মহাপরিকল্পনা, কিন্তু সময় অন্ধ হলেও প্রলয় বন্ধ হয় না। একুশ শতকের নবীন প্রজন্ম এখন হৃদয় দিয়ে অনুভব করে, মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি। এই চুক্তি পূরণ করতেই এক মুজিবের কণ্ঠ থেকে আজ ধ্বনিত প্রতিধ্বনিত অগণিত মানুষের কণ্ঠস্বর। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে অতিরুণী, বাংলাদেশ আমার বাংলাদেশ।